আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি, ESM হাসান। তো আজকে আমি ইংরেজি গ্রামার থেকে কিছু কমন প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো নানা চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো আশা করি আজকে ভিডিও দেখলে আপনাদের অনেক উপকৃত হবেন এবং ইংরেজি গ্রামার সম্পর্কে অনেক অনেক বিষয়ে শর্টকাটে পেয়ে যাবেন। তো চলুন আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি। তো দেখুন, বানান থেকে কিন্তু ইংরেজিতে প্রশ্ন এসে থাকে, এটা BCS-এ আসে, প্রাইমারিতে আসে, বিভিন্ন চাকরিতে কিন্তু এসে থাকে। তো একটি বানান দেখুন, হিউমারাস। তো এর সঠিক বানানটি দেখুন যে HUMORUS, হিউমারাস। তাহলে একটি বানান হচ্ছে এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশন হচ্ছে পে, লা এবং না। তাহলে এই ন্যাশন বানান যেমন NA আছে, তাহলে পেলা বানানো কিন্তু PLA, ঠিক এইভাবে বানানটি হয়ে থাকে। এরপরে দেখুন একটি প্রিপোজিশন, যে আই কাউন্ট এবার ড্যাশ ইউর হেল্প। তো এখানে কিন্তু আপনও হতে পারে অথবা অনও হতে পারে, যে আই কাউন্ট আপন ইউর হেল্প অথবা আই কাউন্ট অন ইউর হেল্প, দুটি কিন্তু সঠিক। এরপর দেখুন একটি শব্দ অ্যালাইট। তো এটি সাংস্কৃতিক শব্দ ডিসেন্ট। তো অ্যালাইট শব্দ অর্থ হচ্ছে নেমে আসা। তো ডিসেন্ট মানেও কিন্তু নেমে আসা। এরপর দেখুন একটি শব্দ হিট, এটি সমর্থক শব্দ চাওয়া হয়েছে বা সিনোনিম চাওয়া হয়েছে। তো হিট শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, আর এটি সিনোনিম হচ্ছে বা সমর্থক হচ্ছে নোটিশ। নোটিশ মানেও মনোযোগ দেওয়া। আপনারা দেখবেন যে নোটিশ যেটা লাগানো থাকে এটি কিন্তু সেই নোটিশ। এরপরে দেখুন একটি শব্দ হচ্ছে ব্রিজ, যার অর্থ হচ্ছে মৃদু বায়ু প্রবাহ। তো এটি কিন্তু সমর্থক হচ্ছে জেন্টল ক্লাউড, এটিও কিন্তু মৃদু বায়ু প্রবাহ। এরপর দেখুন একটি শব্দ বুস্ট, এটি কিন্তু অ্যান্টোনিম আছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তো বুস্ট অর্থ হচ্ছে উন্নতির উন্নতি সাধন। তো এটির বিপরীত কিন্তু হচ্ছে ডিপ্রিসিয়েট, মানে অনুন্নতি। এরপর দেখুন একটি সিনোনিমস আছে, সামটাস এর সিনোনিম। তো সামটাস এর অর্থ কিন্তু মূল্যবান, তাহলে এটি সিনোনিম কস্টলি, কস্টলি মানে মূল্যবান। এরপর দেখুন, আমরা সাধারণত অর্থ কিছু কিছু শব্দাংশ বা ফ্রেজ, আইডিয়মস এগুলো আমরা আপনারা পাবেন, যেরকম অর্থ চাওয়া হবে। তো একটি দেখুন এখানে এরকম শব্দাংশ, ভাইস ভার্সা, এটির অর্থ কী? তো এটির অর্থ হচ্ছে দ্য টার্ম বিন এক্সচেঞ্জ। এরপর দেখুন একটি শব্দের সিনোনিমস আছে, রিপেন্ট, রিপেন্ট এর সিনোনিম বা সমর্থক শব্দ হচ্ছে রিগ্রেট। রিপেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা, রিগ্রেট মানেও পরিত্যাগ করা। এরপর দেখুন আরেকটি প্রিপোজিশন, দ্য ম্যান ওয়াজ অ্যাকুজড ড্যাশ ফরগরি। তাহলে অ্যাকুজডের সাথে সবসময় কিন্তু অফ প্রিপোজিশন ব্যবহৃত হয়। এরপর দেখুন একটি শব্দ ভিরিল, তো ভিরিল শব্দের অর্থ কী? তো ভিরিল শব্দের অর্থ হচ্ছে পুরুষ ও চিত। এরপরে একটি শব্দের অ্যান্ড্রোনিম বা বিপরীত হচ্ছে এক্সট্রাক্ট, এর বিপরীত হচ্ছে ইনসার্ট। তো ইনসার্ট মানে প্রবেশ করানো, আর এক্সট্রাক্ট মানে হচ্ছে বের করানো। এরপর দেখুন একটি শব্দের অ্যান্ড্রোনিম চাইছে বা বিপরীত শব্দ চাওয়া হয়েছে, তো ইকুই ভোকাল। তো ইকুই ভোকালের বিপরীত হচ্ছে ফিলাপ, ফিলাপ মানে পূর্ণ করা, আর ইকুই ভোকাল মানে হচ্ছে উচ্ছেদ করা। এরপর দেখুন আরেকটি শব্দের প্রাউড, এটির অর্থ হচ্ছে প্রতারণা, এটির অ্যান্ড্রোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইন্টেগ্রিটি, মানে সাধুতা বা সাধু। এরপর দেখুন একটি শব্দ ইপ, এটির অ্যান্ট্রোনিম বা বিপরীত চাওয়া হয়েছে, তো ইপ মানে হচ্ছে ভাটা, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে ফ্লো, মানে প্রবাহিত হওয়া, বা আমরা যেটা জোয়ার বলি, জোয়ার ভাটা, সে জোয়ার। এরপর দেখুন একটি শব্দের সমর্থক বা সিনোনিম হচ্ছে ইপোস, ইপোস মানে হচ্ছে যুগ, এটির সিনোনিম বা সমর্থক হচ্ছে ইরা, ইরা মানেও কিন্তু যুগ বা নবযুগ আমরা বলি। এরপর একটি শব্দ দেখুন ফ্যান্টাসি, এর অর্থ হচ্ছে উদ্ভট কল্পনা, তো এটির সিনোনিম বা সমর্থক হচ্ছে ট্রিফলিং, মানে এটিও মানে হচ্ছে উদ্ভট কল্পনা বা আকাশ কুসুম, যেটা আমরা বাংলায় বলে থাকি। এরপর দেখুন ইভাসিভ, এর অর্থ হচ্ছে চাতুরি করা, ছল চাতুরি, চাতুরি, কপটতা। তো এটির সিনোনিম বা সমর্থক হচ্ছে ইলুসিভ, এটিও কিন্তু চাতুরি করা বা ছল চাতুরি করা। এরপর এটি দেখুন শব্দ টু কালেক্ট, টু কালেক্ট এর মিন কি? তো এটি মিনস বা মিন্স হচ্ছে সেট আপন, সংগ্রহ করা বা স্থাপন করা। এরপর দেখুন একটি শব্দ পার্সিমনি, এটি অর্থ হচ্ছে কৃপণ, তো এটির সিনোনিম বা সমর্থক হচ্ছে মাইজার লাইন, মাইজার লাইন মানেও কিন্তু কৃপণ। একটি শব্দ দেখুন টর্পিড, তো এটির অর্থ হচ্ছে অলস,
সাধারণত অনেক শব্দ কিন্তু অর্থ লিপ্ত হয়। এরপর দেখুন একটি প্রিপোজিশন সঠিক ব্যবহার, তো কনসিস্ট এর পর কি বসে, তো কনসিস্ট এর পর কিন্তু অফ বসে, তাহলে কনসিস্ট অফ যখন হয় তখন কিন্তু গঠিত হওয়া, যেমন আমরা উদাহরণে বলতে পারি যে মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার, আমার পরিবারের 5 জন সদস্য আছে বা 5 জন সদস্য দিয়ে আমার পরিবার গঠিত। এরপর দেখুন কনসিস্ট এর সাথে কিন্তু আবার ইনও বসে, তো কনসিস্ট এর সাথে ইন বসলে এর অর্থ হবে আনন্দিত হওয়া, যেমন আমরা বলতে পারি আই কনসিস্ট ইন ইওর টু হেয়ার ইওর ব্রিলিয়ান্ট রেজাল্ট, আমি তোমার ভালো ফলাফল শুনে আনন্দিত হয়েছি। এরপর দেখুন টপিক সেন্টেন্স ইজ এ পার্ট অফ প্যারাগ্রাফ, তাহলে প্যারাগ্রাফে কিন্তু এই টপিক সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে প্রশ্ন থাকে যে টপিক সেন্টেন্স ইজ এ পার্ট অফ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে প্যারাগ্রাফ থাকবে আপনার মতো প্লুরাল থাকবে, জেন্ডার থাকবে, বিভিন্ন, তাহলে এখানে আমরা প্যারাগ্রাফ সঠিক উত্তর দেবো। এরপরে দেখুন যে টেকনিক্যালি গ্লাস ইজ মিনারেল অ্যান্ড সো, এসর পরে কিন্তু আপনার এখানে ড্যাশ থাকবে, তো এখানে সঠিক শব্দগুচ্ছ হচ্ছে সো ইজ ওয়াটার। এরপর দেখুন রাইট ফ্রম ভার্বস, শি ইজ ড্যাশ হার হেয়ার আ বিউটিফুল শেড অফ ব্রাউন, তো সে তার চুলের রং করেছে, তো আমরা জানি এখানে ডায়েট, ডায়েট মানে হচ্ছে চুলের রং করা, তাহলে শি ইজ ডায়েট হার হেয়ার আ বিউটিফুল শেড অফ ব্রাউন। এরপর দেখুন একটি শব্দ রেডিয়াস, যার অর্থ হচ্ছে ব্যাসার্ধ। এরপর দেখুন এ পার্সন হু রিডস অ্যান্ড থিঙ্কস এ লট, অর্থাৎ এমন ব্যক্তি যে যে খুব বেশি পড়ে এবং অনেক বেশি সম্পর্কে চিন্তা করে তাকে কিন্তু আমরা ইন্টেলেকচুয়াল বলি, যেটি যেটিকে বাংলায় বুদ্ধিজীবী বলা হয়ে থাকে। এরপর দেখুন ট্রান্সলেট, যে আমার 3 জোড়া জুতা ছিল, এটি ট্রান্সলেট সঠিক সঠিক ট্রান্সলেট কী হবে, তো সঠিক ইংরেজি ইংরেজি হচ্ছে আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ, তখন কিন্তু শুজের সাথে আপনার বহুবচন বা প্লুরাল নাম্বার করা হচ্ছে। এরপরে দেখুন রাইট ফ্রম ভার্বস আরেকটি, যে পিপল ড্যাশ লট অফ ম্যাঙ্গোস নাও, তাহলে এখানে কি মাস্ট বি বাইং সঠিক উত্তর হবে, তো এখানে মাস্ট বাই হতে পারে বা বি বাই হতে পারে বা শুধু বাই হতে পারে, তাহলে আমরা সঠিক দেবো মাস্ট বি বাইং। এরপর দেখুন আই হ্যাভ নো প্রিজুডিস ড্যাশ ফরেনার্স, তাহলে এখানে কিন্তু প্রিজুডিসের সাথে অবশ্যই অ্যাগেনিস্ট ব্যবহৃত হয়। এরপর দেখুন একটি ট্রান্সলেট, হি ইজ হার্ড নাট টু ক্র্যাক, তাহলে এটির সঠিক অনুবাদ কি, এটির সঠিক অনুবাদ হচ্ছে তিনি বড় শক্ত লোক। এরপর দেখুন ডিকেড ইজ দ্য সেম অ্যাজ, এরপরে সঠিক উত্তর হবে 10 ইয়ার্স, এখানে 7 ইয়ার্স থাকতে পারে, 6 ইয়ার্স থাকতে পারে, 5 ইয়ার্স থাকতে পারে, তাহলে ডিকেডকে সেম অ্যাজ এটা বলা হয় 10 ইয়ার্স। এরপর দেখুন টক্সিক, এটি অর্থ হচ্ছে বিষপূর্ণ, তো এটি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে হার্মলেস, ক্ষতিকর, তাহলে বিষটা যেমন ক্ষতিকর তা হার্মলেসটা হচ্ছে ক্ষতিকর। এরপর দেখুন একটি শব্দ ওয়াভার, এর অর্থ হচ্ছে টলমল করা, তাহলে এটির অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে হচ্ছে নিশ্চিত, মানে এখানে কোনো টলমল করবে না, একদম নিশ্চিত, টলমল না একদম স্থির দাঁড়িয়ে থাকবে। এরপর দেখুন একটি শব্দ কমমোরেট, এর অর্থ হচ্ছে স্মারক উৎসব, তো এটির সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে অবজার্ভ, এটাও কিন্তু স্মারক বা আনন্দ করা উৎসব করা। এরপর দেখুন একটি শব্দগুচ্ছ, আচ্ছা কক অ্যান্ড বুল স্টোরি মিনস, এরপরে অপশন থাকবে 4টি, তাহলে আমরা সঠিক দেবো এ সিলি স্টোরি অথবা এ সিলি টক। এরপর দেখুন প্রিপোজিশন, যে ড্যাশ ওয়ার্ল্ড হাল ওয়েলথ মিসেস নাসিমা ইজ আনহ্যাপি, মানে তার সকল সম্পদ থাকা সত্ত্বেও মিসেস নাসিমা অসুখী, মানে সুখী জীবনযাপন করতে পারে না, তাহলে সঠিক প্রিপোজিশন হবে উইথ, উইথ অল হার ওয়েলথ মিসেস নাসিমা ইজ আনহ্যাপি। এরপর দেখুন সুপার ডিসক্রিপশন ইজ রিলেটেড টু, তো সুপার ডিসক্রিপশন কিসের সাথে সম্পর্কিত, তো এটি কিন্তু লেটার বা পত্রের সাথে সম্পর্কিত। এরপর দেখুন আই ওয়াক ড্যাশ, তো ড্যাশ হচ্ছে ফর এ ওয়াইল, তো ফর এ ওয়াইলটা আসলে কি, তো এটি কিন্তু একটি নাউন ফ্রেজ। এরপর দেখুন ডিজি সিট, এর অর্থ হচ্ছে কিলিং অফ এ কিং, অর্থাৎ বাদশাকে, সম্রাটকেই হত্যা করে, তাকে বলা হয় কিন্তু ডিজি সিট। এরপর দেখুন মিস্ট্রি, এটির অর্থ হচ্ছে রহস্য, তো এটির সিনোনিম বা সমার্থক হচ্ছে ইনিগমা, ইনিগমা মানেও কিন্তু রহস্য। এরপর দেখুন একটি শব্দ সবার,
এর অর্থ হচ্ছে মিতব্যয়ী, এটি সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে সিডেট। সিডেট মানে কিন্তু মিতব্যয়ী, স্বল্পব্যয়ী। এরপর দেখুন এটি সঠিক বানান অ্যাকোসেন্স, তাহলে দেখুন এখানে যে এসি কি ইউআই ইএস, এরপরে সিএনসি। তো বন্ধুরা একটি বিষয়ে মাথায় রাখুন যে আসলে অ্যাকোসেন্স আমরা যদি এই শব্দগুলোকে আরো ভেঙে সিলেবাল বা খরব করতে পারি তাহলে কিন্তু আরো সুবিধা হবে। যেমন এসি এক কিউ ইউ আই কুই এক কুই, তারপরে ইএস তাহলে এক কিউ ইএস, তারপরে সেন্সি। তাহলে যেভাবে হোক আপনি কিন্তু সিলেবাল ভাঙে যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু মনে থাকবে দীর্ঘদিন। এরপরে দেখুন ডিড হি টেক লিভ অফ ইউ, তাহলে এখানে সঠিক প্রিপোজিশন অফ ব্যবহার হচ্ছে। এরপর আরেকটি সঠিক বানান দেখুন যে বয়কট। তো বয়কটটা আসলে সঠিক হয় কিভাবে দেখুন, একটু যদি আপনার সিলেবাল ভাঙে তাহলে বিও ইউ বউ বউ, এরপর কোয়েট ইউ ইটি কোয়েট বউ কোয়েট, এরকম কিন্তু হয় আসলে এটি বয়কট। এরপর দেখুন ট্রাবল একটি শব্দ, তো এটির অ্যাডজেক্টিভ হবে ট্রাবল সাম। তো এগুলো কিন্তু বারবার নানা চাকরির পক্ষে ঘুরে ফিরে আসে। তো এরপর দেখুন একটি শব্দ গ্র্যান্ড, এর অর্থ হচ্ছে বৃহৎ, তো এটির নাউন হচ্ছে গ্র্যান্ডার, বৃহত্তম। এরপরে দেখুন দ্য মোর ইলেকট্রিসিটি ইউ ইউজ, আপনি যদি বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে দ্য হায়ার ইউ হায়ার ইউর বিল, তাহলে আপনার বিলটাও কিন্তু বেশি হবে। এরপরে দেখুন ডিলিজেন্ট একটি শব্দ, এটির অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে লেজি, লেজি মানে অলস, ডিলিজেন্ট মানে হচ্ছে কর্মঠ বা পরিশ্রমী। এরপর দেখুন অ্যাডভার্ব, অ্যাডভার্ব সাধারণত কী করে, এটা কিন্তু নাউনকে মডিফাই করে না, তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অবশ্যই অ্যাডজেক্টিভকে। আমি নেক্সট টাইম মানে নেক্সট জায়গায় আপনাদের দেখাচ্ছি। তো কাট আপ ফ্রেজ, এটি অর্থ হচ্ছে সেপারেট মানে আলাদা করা। এরপর দেখুন বল টু দ্য ওয়াল, আক্ষরিক কথা মনে হচ্ছে কি দেওয়ালে বল লাগানো, তাই না, আসলে এটা হবে ইন ফুল ফোর্স, পূর্ণাঙ্গ শক্তিতে কাজ করা। বল টু দ্য ওয়াল মানে হচ্ছে পূর্ণাঙ্গ শক্তিতে। এরপর দেখুন এ পার্সন হু ডাজন্ট বিলিভ এনি রিলিজন, এক ব্যক্তি যে কোনো ধর্মে বিশ্বাস করে না তাকে বলা হয় কিন্তু প্যাগান। এরপর দেখুন প্রোস অ্যান্ড কনস, এর অর্থ হচ্ছে মেরিটিয়ান মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এগুলো কিন্তু বারবার চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এরপর দেখুন বাই ফিটস অ্যান্ড স্টার্স, এর মানে হচ্ছে ইরেগুলারলি অর্থাৎ অনিয়মিত। এরপর দেখুন একটি শব্দ ক্যান্ডিড, যার অর্থ হচ্ছে সরল বা অকপট। একটি শব্দ দেখুন জিল, এটির অর্থ কিন্তু প্রবল আগ্রহ। এরপর দেখুন অ্যাফাতি, এটি শব্দের অর্থ হচ্ছে অনীহা। এরপর দেখুন একটি শব্দ অ্যাকওয়ার্ড, স্থূল বা অপূর্তিভ, এটি বিপরীত কিন্তু হচ্ছে গ্রেসফুল মানে প্রতিভ বা কৃতজ্ঞ থাকা। এরপর দেখুন পিনাকল রেফার্স টু এ টারেট, তাহলে পিনাকল কিন্তু এই টারেটের সাথে সম্পর্কিত। এরপর দেখুন আমি এটুকুই বললাম যে নাউনকে নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত করা হয় তো সেই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়, আমি কিছু উদাহরণ আপনাদের দেখাচ্ছি। এরপর দেখুন যে অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত থাকে তাকে আমরা বলি অ্যাডভার্ব, তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেগুলো হবে অ্যাডভার্ব। তো আপনারা কিছু উদাহরণ দেখুন যে কোনগুলো আসলে কোন নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হলো। তো দেখুন শব্দ হোম, হোম একটি নাউন, তো এর সাথে যখন এলওয়াই যুক্ত হচ্ছে সেটি কী হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে হোমলি মাদারলি ফাদারলি ফ্রেন্ডলি, এগুলো কিন্তু সবগুলোই অ্যাডজেক্টিভ। এরপরে দেখুন একটি প্রিপোজিশন সঠিক ব্যবহার, ডাইয়ের সাথে অফ ব্যবহার হলে কিন্তু রোগে মারা যাওয়া বোঝায়। এরপর দেখুন একটি প্রিপোজিশন কলের সাথে আছে অফ, তো কল অফ হলে প্রত্যাহার হয়। তো কলের সাথে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন ব্যবহার হয় এবং এক এক প্রিপোজিশনে এক এক অর্থ ধারণ করে। তো দেখুন কলের সাথে যদি আউট হয় যে কল আউট, তখন কিন্তু ধর্মঘট, আমরা যে হরতাল বলি তাহলে কল আউট মানে হচ্ছে ধর্মঘটে যেতে বলা। এরপর দেখুন কল ইন, কল ইন মানে হচ্ছে ডাক্তার, যেমন কল ইন এ ডক্টর, একজন ডাক্তারকে ডাকো, তাহলে কল ইন মানে ডাকা, তাহলে ডাক্তারকে ডাকো, এরকম এখানে ব্যবহার হয়। এরপর দেখুন কলের সাথে আপ ব্যবহার হয়, যে কল আপ মানে হচ্ছে স্মরণ করা, তাই না। তো এরপর দেখুন আরেকটি শব্দ কল অন, তো কলের সাথে যখন অন প্রিপোজিশন যুক্ত হয় এর অর্থ হচ্ছে
যে দেখা করা, তাহলে কলিন মানে হচ্ছে ডাকা আর কল অন মানে হচ্ছে যে দেখা করা। যেমন কলিন এ ডক্টর, ডাক্তারকে ডাকো, তাহলে কল ইন এ ডক্টর, ডাক্তারের সাথে গিয়ে দেখা করো। এরপর দেখুন অ্যামিকাস কুরি, এটি একটি শব্দ যার অর্থ হচ্ছে আদালতের বন্ধু। এরপর দেখুন অক্টাজেরিয়ান, একটি শব্দ আছে, এটির অর্থ হচ্ছে 80 থেকে 90 বছর বয়সের মানুষ। তাহলে এটি কিন্তু অশীতি পর একজন মানুষ, তাকে অক্টাজেরিয়ান বলা হয়। এরপর দেখুন সঠিক ব্যবহার, যে দ্য রিভার হ্যাজ ড্যাশ ইটস ব্যাঙ্ক। তাহলে এখানে কিন্তু অপশন থাকতে পারে যে ওভারফ্লোড, ওভারফ্লোন, ওভার বা ফ্লোড, এরকম থাকতে পারে। তো সঠিক এখানে হবে ওভারফ্লোড, বিস্তৃত, বিস্তৃত হওয়া। এরপর দেখুন আমরা একটি ট্যাগ কোয়েশ্চেন করি, যে আর ইউ ইটিং রাইস, তুমি কি খাবার খাও। তাহলে এটি ট্যাগ কোয়েশ্চেন কীভাবে হয় দেখুন, ইয়েস আই ডু, হ্যাঁ ট্যাগ কোয়েশ্চেন স্টাইলে কিন্তু এগুলোর উত্তর হয়ে থাকে। তাহলে ইয়েস আই ক্যান, ইয়েস আই ইটিং, ইয়েস আই ইট, এগুলো কিন্তু হবে না, কী হবে, ইয়েস আই ডু। এরপর দেখুন অন বিহেভ অফ মিন্স, এটির এটি একটি ফ্রেজ, এটির অর্থ কী হচ্ছে, যে অ্যাক্ট ফর, মানে কারো পক্ষে কাজ করা। তাহলে অন বিহেভ অফ মিন্স মানে হচ্ছে কারো পক্ষে কাজ করা, যেটি অ্যাক্ট ফর বোঝায়। এরপর দেখুন অমনিসেন্ট, অমনিসেন্ট অর্থ হচ্ছে সর্বজ্ঞ, নিজে সব কিছু জানে, যেটা আমরা বাংলায় সব জানতার সঞ্চয় বলে থাকি। এরপর দেখুন হরিজন্টাল, একটা শব্দ যার অর্থ হচ্ছে আনুভূমিক, এটি কিন্তু সাধারণত ম্যাথে বা গণিতে আলোচনা করা হয়ে থাকে। এরপর দেখুন অন হু ব্রেক্স ইমেজ, আচ্ছা যে ছবিকে ভাঙে, এরকম কিন্তু অর্থ প্রকাশ করছে। তো এটাকে বলা হয় আইকনোক্লাস্ট, আইকনোক্লাস্ট বলা হয় তাকে। এরপর দেখুন আ নিডল ইজ এ ইউজফুল থিং, তাহলে এখানে কিন্তু থাকতে পারতো দ্য নিডল ইজ এ ইজ দ্য ইউজফুল থিং, বা দ্য নিডল ইজ এ ইউজফুল থিং, বা এ নিডল ইজ দ্য ইউজফুল থিং। তাহলে কিন্তু এখানে দুই জায়গাতে কিন্তু দেখুন আপনারা আন্ডারলাইন ক্লিক করেছেন, তো দুই জায়গাতেই ইয়ে হবে, তাহলে এ নিডল ইজ এ ইউজফুল থিং। এরপরে দেখুন কাম আউট, কাম আউট অর্থ কি, এটি হলো প্রকাশ হওয়া বা বের হওয়া। আমরা একটু আগে কল আউট দেখেছি ধর্ম ঘটে যেতে হলো, এটা কাম আউট, প্রকাশ হওয়া বা বের হওয়া। এরপরে দেখুন ইংরেজিতে যখন আমরা পার্সনগুলো ব্যবহার করি কীভাবে, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইভাবে কিন্তু আমরা ব্যবহার করি, সাধারণত আই ইউ হি, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, এভাবে কিন্তু ব্যবহার হয়ে থাকে। এরপরে একটি ট্রান্সলেট দেখুন, যে গায়ে মানে না আপনি মোরল, এটি ইংরেজি কী হবে, তো এটি ইংরেজি হচ্ছে হি ইজ আ সেলফ স্টাইলড লিডার, মানে সে নিজে নিজে কী মোরল, অর্থাৎ তাকে কেউ মান্য করে না। এরপর একটি শব্দ দেখুন অপিনিয়ন, যার অর্থ হচ্ছে বিশ্বাস, তো এটির সিনোনিম বা সমার্থক হচ্ছে বিলিফ, বিলিফ মানে কিন্তু বিশ্বাস। একটি শব্দ দেখুন মরজ, যার অর্থ হচ্ছে বিষণ্ন, মেঘাচ্ছন্ন বা মনোক্ষণ অবস্থা থাকা, তো এটি সিনোনিম বা সমার্থক হচ্ছে ডিপ্রেসড, ডিপ্রেসড মানে কিন্তু মনোক্ষণ বা বিষণ্ণ অবস্থা থাকা। এরপর দেখুন একটি শব্দ গেস্ট, এটির ভাব হচ্ছে এন্টারটেইন, তাহলে গেস্ট কিন্তু অতিথি, আর ভার্ব হচ্ছে এন্টারটেইন, মানে হচ্ছে তাকে বিনোদন করা, আপ্যায়িত করা, তাহলে অতিথিকে কিন্তু আপ্যায়িত করা হয়। এরপর দেখুন আজুর, একটি শব্দ যার অর্থ হচ্ছে আসমানি, এটির মিন্স হচ্ছে ব্লু, ব্লু মানে নীল বা আসমানি। এরপর দেখুন অ্যাডভার্ব, অ্যাডভার্বের বাংলা কি, তো এটির বাংলা কিন্তু হচ্ছে ভাব বিশেষণ। এরপর দেখুন একটি শব্দ অ্যানেক্স, এর অর্থ কি, এটির অর্থ হচ্ছে পরিশিষ্ট। তারপরে অ্যান্টিকুয়েটেড মিন্স, তো এটির অর্থ কি, অ্যান্টিকুয়েটেড অর্থ হচ্ছে আউট অফ ডেট, মানে আমরা সাধারণত মেডিসিন কিনলে বা কোনো খাবার কিনলে দেখি যে ডেট আছে কিনা, তাহলে এক্সপায়ার ডেট যেটা হয় এটা আউট অফ ডেট বলা হয়। এরপর দেখুন একটি শব্দ প্র্যাগমেটিক, তো প্র্যাগমেটিক এটির অর্থ হচ্ছে বাস্তবধর্মী বা প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাগমেটিক মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। এরপর দেখুন হি প্লিসেস আস, তাহলে আমরা যদি ভয়েস চেঞ্জ, আপনারা তো অবশ্যই করেছেন, তো ভয়েস চেঞ্জ করি হি প্লিসেস আস, তাহলে কী হচ্ছে দেখুন, উই আর প্লিসড উইথ হিম, তাহলে উই আর প্লিসড বাই হিম না, উই আর প্লিসড অন হিম না, উই আর প্লিসড টু হিম না, তাহলে হবে উই আর প্লিসড উইথ হিম। এরপর দেখুন হি কপিড দ্য আনসার ওয়ার্ড ফর ওয়ার্ড, তাহলে এখানে সঠিক কিন্তু হচ্ছে ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা এরকমও থাকবে প্রশ্নে, যে হি কপিড দ্য আনসার, তারপরে ড্যাশ, তো ওয়ার্ড টু ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড ফর ওয়ার্ড বা ফরওয়ার্ড, তাহলে এখানে সঠিক হবে কিন্তু ওয়ার্ড ফর ওয়ার্ড, মানে শব্দের পর শব্দ সে নকল করে যাচ্ছে।
এপিজেনেটিক শব্দ রিপালস, এর অর্থ হচ্ছে বিতাড়িত করা। তো এটির অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে অ্যাট্রাক্ট, মানে আকর্ষণ করা। বিপরীত বিতাড়িতের বিপরীত হচ্ছে আকর্ষণ করা। এরপর দেখুন, হি ডিলস ইন ডাইস, তাহলে সঠিক প্রিপোজিশন হবে ইন, তাহলে এটি কিন্তু অফ, দা, অফ, অন, ইন বা আরও কিছু থাকবে, তো সঠিক আমরা দেবো ইন। এরপর দেখুন, অ্যাট হোম উইথ, তো এটির মিনস বা অর্থ কি, এটি অর্থ হচ্ছে অ্যাট ইজি, মানে খুবই সহজ, অর্থাৎ বাড়ি থেকে অনেক কাজই করাই বা ঘরোয়া যেটা বলা। এরপর দেখুন একটি শব্দ রিজিট বা রিগিট, একজন একজন উচ্চারণ করে, আমেরিকান স্টাইল উচ্চারণ, তো এটির অর্থ হচ্ছে কঠিন, এর বিপরীত হচ্ছে রিল্যাক্স, শিথিল বা সহজ। একটি শব্দ দেখুন গ্রেভেন্স, এর অর্থ হচ্ছে দুঃখ দেয়া। আচ্ছা একটি ফ্রেজ দেখুন, যে বাই অল মিন্স, এটির অর্থ কি, এটির অর্থ হচ্ছে সার্টেনলি, মানে নিশ্চিত, নিশ্চিতভাবে, সার্টেনটি। এরপর দেখুন একটি শব্দ ফেজিবল, মানে সম্ভবপর, এটির সিনোনিম বা সমার্থক হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে বাস্তব, মানে হতে পারে। এরপর দেখুন থ্রো কোল্ড ওয়াটার ওয়ান, তো এটি অর্থ দেখুন ড্যাম্প বা স্প্রিটস। এরপর একটি সঠিক বানান দেখুন এক্সটেনশন, তাহলে এক্স একটা, টেন একটা, শন একটা। সাধারণত ওই যেমন সাইকোলজি আছে, পিছিয়ে চলে যায় বা লেফটেন্যান্ট লাইউ টেনেন, মিথ্যা তুমি 10 পিঁপড়া, তো এরকম করে কিন্তু শব্দাংশ ভাগ করে কিন্তু মনে রাখতে পারে না আপনারা, তাহলে বিষয়টি খুব ইজি হবে। এরপর দেখুন রিডাইরেক্ট দিস প্যাসেজ ইন জাস্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে এটি কিন্তু একটা ইংরেজি, যেটির অর্থ হচ্ছে যে সাধু ভাষায় অনুচ্ছেদটি লেখো, অথবা বাংলায় থাকলো যে সাধু ভাষায় অনুচ্ছেদটি লেখো, এটির ইংরেজি কী হবে, তখন আমরা লিখব রিরাইট দিস প্যাসেজ ইন জাস্ট ল্যাঙ্গুয়েজ। এরপর একটু শব্দ দেখুন ওয়াসা, তো এটির অ্যাডজেক্টিভ কী, তো এটির অ্যাডজেক্টিভ হচ্ছে ময়েস্ট, তো ময়েস্টার শব্দটা কিন্তু নাউন। এরপর দেখুন অ্যান আর্মি, তো এটি কী নাউন, তো আর্মিটা কিন্তু এক, এটি হচ্ছে কালেকটিভ নাউন, তো কেন, আর্মি বলতে সাধারণত একটি দল, শ্রেণীর ঝাঁক বোঝানো হয়, তো দল শ্রেণীর ঝাঁক বোঝালে কিন্তু কালেকটিভ নাউন হবে। এরপর দেখুন একটি শব্দ ইন্টার, যেটি নাউন কী, তো ইন্টার মানে প্রবেশ করা, এটা হচ্ছে ভার্ব, তো এটি নাউন হচ্ছে এন্ট্রি। তো দেখুন একটি শব্দ পোস্টেজ, এটার অর্থ কী, এটি কিন্তু বাংলাতেও এসে থাকে, ইংরেজিতেও এসে থাকে, তো এটির অর্থ হচ্ছে ডাকমশাল। এটি শব্দ ধরুন টিটল ট্যাটল, তো এটির অর্থ কী, তো টিটল ট্যাটল মানে হচ্ছে খোশ গল্প করা, যা বা গসিপ, গসিপ মানেও খোশ গল্প করা। এরপর একটি শব্দ দেখুন অব্লিগেটরি, এটি কিন্তু অর্থ হচ্ছে বাধ্যতামূলক, আমরা কিন্তু অনেক সময় বলি যে বিষয়টি কি অব্লিগেটরি, এটা কি বাধ্যতামূলক, এটি কিন্তু সে বিষয়। এরপর একটি শব্দ দেখুন 10-1, অর্থ হচ্ছে ভেরি লাইকলি, খুব পছন্দের। এরপর একটি শব্দ দেখুন উইটি, এর অর্থ হচ্ছে বুদ্ধিমান বা রসিক। এটির শব্দ দেখুন অ্যাডভার্স, এটির অর্থ হচ্ছে বৃদ্ধ বা প্রতিকূল, মানে বিপক্ষে। এরপর দেখুন পলিটিশিয়ানস অফেন ইউজ স্টুডেন্টস অ্যাজ ক্যাটসপে, অর্থাৎ দেখুন পলিটিশিয়ানরা মানে রাজনীতিবিদ ধরনের সময় ছাত্রছাত্রীদের কী বানায়, আমরা বলুন হাতের ক্রিয়নক বানায় ক্যাটসপে। এরপর দেখুন ব্লু প্রিন্ট, এটি পারিভাষিক হচ্ছে প্রতিচিত্র, এটা বাংলাতেও এসে থাকে, ইংরেজিতেও এসে থাকে। এরপর দেখুন স্ক্রিম, এটি অর্থ হচ্ছে চিৎকার করা, এটি সমর্থক ইএল বা সিনোনিম ইএল, যেটির অর্থ চিৎকার করা, আমরা সব বলি না দ্য বয় বা দ্য গার্ল বা দ্য চিলড্রেন ইজ স্ক্রিমিং, মানে বালকটি বা শিশুটি চিৎকার করছে। এরপর দেখুন একটি ট্রান্সলেট, যে ভাই ভাই ঠাই ঠাই, এটির ইংরেজি কী হবে, সঠিক ইংরেজি হবে ব্রাদার্স হ্যাড পার্টিড। এরপর দেখুন একটা প্যারাগ্রাফে কিন্তু একটা থিম থাকে, অর্থাৎ একটা থিম নেই কিন্তু একটা প্যারাগ্রাফ হয়, কিন্তু এখানে সিঙ্গেল প্যারা কিন্তু তিনটে থাকে, আপনারা বাংলায় ভাব সম্প্রসারণ যেটা করেছেন ল্যাগেজ, সেটি সেরকমই কিন্তু। এরপর দেখুন একটি শব্দ জাস্টিফিকেশন ফর, যার অর্থ হচ্ছে সমর্থন করা, জাস্টিফিকেশন ফর, তাহলে এখানে ফর যখন প্রিপোজিশন ব্যবহার হবে তখন অর্থ হবে সমর্থন করা। এরপর দেখুন নুল অ্যান্ড ভয়েড, এর অর্থ হচ্ছে বাতিল বা ইনভ্যালিড। এরপর দেখুন ডিলা স্টুড বাই দ্য উইন্ডো, এখন এই স্টুড না থেকে কিন্তু অপশন থাকবে কি স্টুড, স্টান, তারপরে আপনার সিচুয়েটেড, এরকম থাকতে পারে, তাহলে সঠিক হবে ডিলা স্টুড বাই দ্য উইন্ডো। এরপর দেখুন হি ইজ ইন এ টেম্পার, তাহলে এটি বাক্যগুলি শুদ্ধ,
তাহলে হতে পারতো হিজ ইন এ টেম্পারেচার, হিজ দা এ টেম্পারেচার, এরকম বিভিন্নভাবে কিন্তু অপশন থাকতো। তাহলে সঠিক হবে হিজ ইন আ টেম্পার। এরপর দেখুন একটি শব্দ ইগনোরেন্স, যেটির বিপরীত হচ্ছে বা অ্যান্টোনিম হচ্ছে উইজডম। তাহলে ইগনোরেন্স মানে কিন্তু আপনার হচ্ছে মানে মূর্খ বা অজ্ঞানী, অশিক্ষিত। তাহলে উইজডম মানে হচ্ছে জ্ঞানী বা শিক্ষিত, প্রজ্ঞাবান। এরপরে একটু সঠিক বানান দেখুন, যে আমরা যে যে বিউরো, যে বিউরো শব্দ পড়ি, যে বিউরো, তাহলে বিউরোক্র্যাট বা ইটিকুয়েট, হ্যাঁ, তো এগুলো সঠিক দেখুন, যে বি বিউরো দেখুন, একটু সিলেবাস ভাঙিয়ে নিতে পারেন আপনারা, বি আউরোক্র্যাট বা ইটিকুয়েটে। তো এভাবে কিন্তু মানে সিলেবাস ভেঙে নিয়ে বা আপনাদের মতো করে কোনো শর্ট টেকনিক খাটিয়ে কিন্তু আপনারা এগুলো মনে রাখতে পারেন। এরপর দেখুন অ্যাম্পলিফিকেশন, যেটি অর্থ হচ্ছে বৃদ্ধি বা বিকাশ। তো এটির সিনোনিম বা সমার্থক হচ্ছে এনলার্জমেন্ট, বৃদ্ধি করা। এরপর দেখুন ইউ আউট টু বি পাংচুয়াল, তাহলে আউটের সাথে টু হচ্ছে, তাহলে এখানে কিন্তু ওয়াটের সাথে অফ হতে পারতো, দা ওয়ান হতে পারতো, ইন হতে পারতো, তাহলে এখানে সঠিক হবে ইউ আউট টু বি পাংচুয়াল। এরপর দেখুন অবজেক্টিভ নলেজ, এটি কী বলা হয়? তো এটি কিন্তু ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান, এটা বাংলাতে এসে থাকে, ইংরেজিতেও এসে থাকে, এটি আবার সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু এসে থাকে। এরপর দেখুন একটি শব্দ বিনাইন, বিনাইন মানে হচ্ছে সদয়, এটির সিনোনিম বা সমার্থক হচ্ছে ম্যালিগন্যান্ট, মানে সদয় বা বিনয়ী। এরপর দেখুন একটি শব্দ কোপ, কোপ শব্দের অর্থ হচ্ছে অভ্যুত্থান। এরপরে একটি শব্দ ফিক্সিসাস, তো এটির অর্থ হচ্ছে কৃত্রিম, তো এটির সিনোনিম বা সমার্থক হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল। এরপর দেখুন একটি শব্দ ভার্ডিক্ট, অর্থ হচ্ছে অভিমত, এটির সিনোনিম বা সমর্থক হচ্ছে জাজমেন্ট, জাজমেন্ট মানেও কিন্তু অভিমত, অর্থাৎ বিচারকরা যখন জাজমেন্ট করে, জজেরা যখন জাজমেন্ট দেয় এবং তার মতামত ব্যক্ত করে, মানে রায় প্রদান করে। এরপর দেখুন একটি শব্দ প্লাইট, এর অর্থ হচ্ছে দুর্দশা বা দুরবস্থা। এরপর দেখুন একটি শব্দ ফেবল, ফেবল মানে হচ্ছে উপকথা, এটি কিন্তু বাংলাতেও এসে থাকে, ইংরেজিতেও এসে থাকে। এরপর দেখুন একটি শব্দ ল্যাড, তো ল্যাডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ গার্ল, তাহলে ল্যাড মানে কিন্তু বালক, আর গার্ল মানে হচ্ছে বালিকা। এরপর দেখুন একটি শব্দ রিপালস, মানে অপছন্দ, এটির অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে অ্যাট্রাক্ট, আকর্ষণ করা, পছন্দ করা। এরপর দেখুন রেডিয়াস, এই সঠিক কিন্তু বানান, এটি রেডি রেডিয়াস, অনেক সময় দেখা যায় যে বানানে কি আছে আর এ ডি আই ও ইউএস আছে, কিন্তু অনেকগুলো বানানে কিন্তু ও ইউএস আছে, তাহলে ও ইউএস থাকলে কিন্তু ওটা সঠিক হবে না, সঠিক হবে আই ইউএস। এরপর দেখুন লিডিং, এর অর্থ কি? এটি কিন্তু আরজি ও লিখিত জবাব, এটি কিন্তু সুশাসন নাগরিকতা থেকে বিসিএস এসে থাকে, বাংলাতে এসে থাকে, ইংরেজিতেও এসে থাকে। এরপর দেখুন ডেড লেটার, তো এটি মিন্স বা অর্থ হচ্ছে ল নট ইন ফোর্স, অর্থাৎ সেই আইন যেটার কোনো কাজের না। ডেড লেটার মানে কি? মৃত্যু পত্র, মানে কি ওই পত্রের দ্বারা আর কোনো কাজ হবে না। এরপর দেখুন সঠিক দুটি বানান, একটি হচ্ছে অ্যাকুইটেন্স আর একটি হচ্ছে ইন্ডেভার। তো আপনারা কিন্তু এই সিলেবাস ভেঙে ভেঙে কিন্তু অ্যাকুইটেন্স আর ইন্ডেভারকে আলাদা করে নিতে পারেন। যেমন এক কুয়াই কুয়া ইন টান্সি বা ইন্ডিয়া ভোর, এরকম কিন্তু করে কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন বিষয়গুলো। এরপর দেখুন দ্য সায়েন্স অফ হেডিটি ইজ, তো এই হেডিটি সম্পর্কে যে সায়েন্স বিজ্ঞানটা আলোচনা করে, এটা কী বলে? এটাকে বলা জিনেটিক্স, অর্থাৎ যেটা আমরা বংশগতি বংশবিদ্যা যেটাই বলছি কেন, তাহলে কিন্তু সায়েন্স অফ হেডিটি, এটা হচ্ছে কিন্তু জেনেটিক্স, বংশগতি বংশবিদ্যার সম্পর্কে আলোচনা। এরপর দেখুন একটি শব্দ ডিসমে, এর অর্থ হচ্ছে হতাশ করা, তো এটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে জয়, মানে আনন্দ করা। এরপর দেখুন একটি বোয়ান্ট হেলথ, তো এটির মিন্স বা অর্থ কী হবে? এটি কিন্তু গুড হেলথ, মানে ভালো স্বাস্থ্য, বোয়ান্ট হেলথ মানে ভালো স্বাস্থ্য। এরপর দেখুন গেট ওভার, এটির মিন্স বা অর্থ হচ্ছে ওভারকাম, কোনো কিছু কাটিয়ে ওঠা। এরপর দেখুন পেল মানে হচ্ছে মরিন, মলিন বেড়া, তো এটির অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে জয়ফুল, আনন্দকর। একটি শব্দ যেমন বি সাইড, বি সাইড মানে পাশে, তো বি সাইডের সাথে যদি আমি এস যোগ করি তখন কী হয়? বি সাইডস, তো বি সাইড মানে কিন্তু আরও বা তাছাড়া, তাহলে বি সাইড মানে পাশে আর বি সাইডস মানে হচ্ছে আরও বা তাছাড়া। এরপর দেখুন একটি শব্দ ফ্লিমজি, ফ্লিমজি মানে হচ্ছে ভঙ্গুর বা দুর্বল, এটির সিনোনিম বা সমর্থক হচ্ছে ট্রিফ্লিং।
এরপর দেখুন বন্ধুরা, বলোর সাথে আমরা কিছু পরিবেশন যোগ করি। দেখুন বলোর সাথে যখন অ্যাওয়ে পরিবেশন যোগ হয়, বলো অ্যাওয়ে, এর অর্থ হচ্ছে উড়িয়ে নেওয়া। এরপর বলোর সাথে যখন অফ যোগ হবে, অফ ও ডাবল এফ, তাহলে বলো অফ, এই অফ মানে হচ্ছে নির্গত হওয়া। এরপরে বলোর সাথে যখন আউট যোগ হবে, বলো আউট, এই বলো আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা। এরপরে বলোর সাথে যখন আপ যুক্ত হবে, বলো আপ, এর অর্থ হচ্ছে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেয়া। এরপর দেখুন স্ক্রল, স্ক্রল মানে হচ্ছে লিপি। অনেক সময় আমরা বলি না যে মোবাইল স্ক্রল করে করে উপরের দিকে যান দেখি। এরপর সঠিক বানান দেখুন মিসপেল এবং ফুলফিল। তো মিসপেলে দেখুন দুটো এস, পেলেই কিন্তু দুটো এল, আর ফুলফিলে কিন্তু একটা করে এল। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু সংক্ষিপ্ত কিছু নিয়ম আছে আমার কাছে, আমি নেক্সট টাইম ইনশাল্লাহ ভিডিও আকারে দিয়ে দেবো, তাহলে আপনারা সেখান থেকে কিন্তু এই সহজে এগুলো জানতে পারবেন। এরপর দেখুন কুকুরের ডাককে কী বলা হয় ইংরেজিতে, এটাকে বার্ক বলা হয়, বার্ক, বার্কিং ডগ মানে কুকুর ডাকছে। বার্ক মানে হচ্ছে কুকুরের ডাক, আর ঘর ডাককে বলা হয় নেই। তো বন্ধুরা, আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে কিন্তু আপনারা এরকম বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখতে পারেন, চমৎকার ছন্দ এবং টেকনিকের সাহায্যে কিন্তু অনেক কঠিন বিষয়গুলো সহজ করে দেওয়া আছে। আপনারা খাতা লিখে কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু অনেক দিন মনে রাখতে পারবেন, কয়েক বছর। তো আশা করি দেখবেন, তাহলে আপনাদের সময় শ্রম দুটোই বাঁচবে। তো বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেনাগাদ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।